ব্যারাকপুর শুনলে এই দুটো রেস্টুরেন্টের কথা আমাদের মাথায় আসে। তবে আজ ব্যারাকপুরের অন্য একটা টেস্টের বা স্বাদের কথা বলব। অ্যাকচুয়ালি এইটার সঙ্গে আমার স্ত্রী পুরোপুরি ভাবে যুক্ত এই বিজনেসটার সঙ্গে, তো ও একটুখানি কৃষ্ণের ভক্ত, তো সেই জন্য আমার এমন একটা কিছু প্ল্যানিং ছিল যাতে কৃষ্ণ রিলেটেড কিছু একটা থাকবে। যেহেতু এটা একটা ননভেজ রেস্টুরেন্ট মেনলি, তো আমরা ডাইরেক্ট ওরকম কৃষ্ণর কিছু নাম দিতে পারিনি, সেই জন্য এটা একটা ময়ূরের থিমের ওপর করেছি, যাতে সেখানে শ্রীকৃষ্ণের একটা ছোঁয়া রইল আর সেই মতো করে আমরা নামটা দিয়েছি। আর গোল্ডেন নামটা আমরা স্পেশালি দিয়েছি কারণ এটা আমাদের মেন ডিশ হচ্ছে আমাদের বিরিয়ানি, তো বিরিয়ানি কালারটার কথা মাথায় রেখে আমাদের গোল্ডেন নামটা দেওয়া, সেই জন্য পুরো নামটা আমাদের দ্য গোল্ডেন পিকক। নমস্কার, দুর্গেশ ভট্টাচার্য। আমার টোটাল 17 বছরের এক্সপিরিয়েন্স ছিল এই কর্পোরেটে, বাট এটা নতুন স্টার্ট আপ আমার জন্য। একটু এক্সক্লুসিভ যেমন সিগনেচারের কথা আপনি বলছেন, সেটা আমরা দিতে চেষ্টা করছি ভালো কবিরাজি, চিকেন কবিরাজি এবং ফিশ কবিরাজি, যেটা আমার মনে হয় ব্যারাকপুরের অত ভালো কোয়ালিটির কবিরাজি এখনো অব্দি নেই প্রেজেন্স। এই 13 বছর বয়স থেকে কাজে ঢুকেছি আমি, মানে কম বেশি হলেও 8-10 বছর ধরে কাজ করছি। তো এখন ব্যারাকপুরের মানুষরাও কলকাতায় না গিয়ে ব্যারাকপুরেই সেই যে ফ্লেভারটা সেটা পাচ্ছে, সেই টেস্টটা পাচ্ছে, দারুণ খেতে। এটা কিন্তু ব্যাপক খেতে, অরিজিনাল ভেটকি মাছ ইউজ করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কারণ ভেটকি মাছের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু মুখে হিট করলো, যেটা বাসা ফিশে জেনারেলি পাওয়া যায় না, জেনারেলি কি পাওয়াই যায় না, ফিশটা অপূর্ব খেতে ছিল। বেশ ভালো খেতে। ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা রিক্সা করে বা হেঁটে আসতে পারেন, এটা 10 মিনিটের দূরত্ব। এখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে গিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনন্দপুরি, এটা একটা খুবই পরিচিত ল্যান্ডমার্ক। সেখান থেকে আপনি ডান দিকে বেঁকেই দুটো বিল্ডিং পড়ে গোল্ডেন পিকক। আপনাদের হোম ডেলিভারি সার্ভিসেস আছে কি? হ্যাঁ, সুইগি আর জোম্যাটো। সুইগি জোম্যাটো থ্রু। আর ডাইনিং এর টাইমিংটা কি আছে? দুপুর 1টা থেকে রাত 10টা। দুপুর 1টা থেকে রাত 10টা।